কেন ব্যবহার করেন? মাংস একটু লাল করার জন্য। এখানে রং আছে, আপনি পুরা তেল ব্যবহার করতেছিলেন না? পুরা তেল এটা চা, এই যে চা, তো এই যে চা, এই যে চা, এই যে দেখছেন রং আছে ভাই, রাখেন না। আপনি এটা কি আছে বলেন? এই যে স্যার, এটা কি বলেন তো সত্য কথা বলেন, নাম কি আপনার? রাজীব। এটার নাম কি? এটার নাম কি? কি একদম সত্য কথা বলেন। এটা হচ্ছে হাজার পাড়ের রং। এটা কেন ব্যবহার করেন? মাংস একটু লাল করার জন্য। কার সাথে ব্যবহার করেন? গুঁড়া মরিচের সাথে। এই তো, কে বলতে পারবে আপনি কোথায় ব্যবহার করেন এটা? আপনি এখানকার লোক তো, তাহলে আপনি জানেন না এটা কেন পাবেন বলেন? আপনার এখন দণ্ড হবে, এখন যদি খেতে পারেন তাহলে দণ্ড দিব না, আলাদা খেতে পারবেন বলেন, খেতে পারবেন কি না? খাবেন না? খান একটু, খান, খেতে পারবেন বলেন? খাওয়ার মতো না, তাহলে অন্যজনকে খাওয়াবেন কেন এটা দিয়ে? ঠিক হয়েছে, আপনি খেতে পারবেন না, আরেকজনকে কেন খাওয়াবেন বলেন? ঠিক হয়েছে বলেন, ঠিক হয়নি, চলেন, ঠিক হয়নি। এই যে স্যার, রান্না করা মাংস আপনি কাঁচা মাংসের সাথে রেখে দিয়েছেন। এই যে কোনটা স্যার রান্না করা? এটা কি সবই তো রান্না করা স্যার? এগুলো ওটাকে রান্না করা, ওটাকে রান্না করা, নিচেরটা কি রান্না করা? নিচেরটা কি রান্না করা? আপনি যে ফ্রিজে কাঁচা মাংস রেখেছেন, মাছও রেখেছেন, সেই ফ্রিজে আপনি কিভাবে রান্না করা মাংস রাখেন? এই কাঁচা মাংসে ব্যাকটেরিয়া থাকে, এটা তো রান্না করা, এটা রান্না করবেন না, এটা তো ব্যাকটেরিয়া যায় না। মাংস রাত্র ফ্রিজে রাখার কি দরকার? এটা তো মাত্র না ভাই, সে মাত্র হোক আর যখন হোক ভাই, কাঁচা মাংসের সাথে কেন রাখবো? সব কাঁচা মাংস এটা না, এটা না। ওটা কি অবস্থা স্যার ফ্রিজটা? আপনি এটা নিয়ে আসেন, নিয়ে আসেন, যান। এখানে থাকতেন বসেন। আপনি
আচ্ছা রান্না করে কি ওনাকে ডাকে আপনি কি বাউচি বাউচি আপনি এই কাবাব আছে এটা কি কিসে কাজে লাগে আমাদের কোন কাজে লাগে না কেন লাগায় নি আছে আমি খাবো না কেউ খাওয়াবো আপনি এইদিকে শেফ ভিতরে শেফ ভিতরে শেফ কে দেখতে পারেন বিশ্বজিৎ মোল্লা বিশ্বজিৎ মন্ডল আমার রাজীব না তো রাজীব মন্ডল কেন মোহাম্মদ রাজীব মন্ডল এই মোহাম্মদ না মোহাম্মদ না আমি একে সাথে আপনাকে আইন অনুযায়ী বলবেন না যদি করেন আমাদের স্টাইল কালার চিন্তা করেন হাত ধোয়ার পরও রং যাচ্ছে না সাবান দিন আর
আপনার পরিচালক নিয়ে সংসদ।